কারাগার পর বক্সো আইনত বন্দী হওয়া পাঁচজন কৰোদী আজি চক্রান্তকে পলাই গুছি গেছে। এইটো এটা লজ্জিত কথা। আর যখন তার রক্ষক আছিল সেই সকলক মই উচিত শাস্তি দিব কারণে মই আহ্বান জানাইছো। এই কথাখিনি মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় নিশ্চয় গম পাইছে আর হিমন্ত বিশ্ব শর্মা নিশ্চয় ইয়ার ব্যবস্থা লব, আন উপযুক্ত ব্যবস্থা লব যে দোষী তদন্ত শাস্তি করে শাস্তি দিব লাগে। তার কারণে মই স্থানীয় মরিগাঁও বিধায়ক হিসাবে মই নিজেও লজ্জিত হয়েছো যে আমার মরিগাঁও কারাগার বা পলায়ন করার কারণে। গতি নিরাপত্তা রক্ষী যখন আছে সেই সকল উচিত শাস্তি পাবার কারণে মানে আহ্বান জানাইছো। নিশ্চয়ক মরিগাঁও জেলা যারাগার সেই কারাগারের ইতিমধ্যে পাঁচটাক কয়েদি পলায়ন করেছে আর এই গোটেকটা কয়েদি আসলে পস্কো আদালত আইনের অধীনত আসলে বিচারাধীন হয়ে আছে। আর কিদরে আসলে কেনে কোন ঠাইরপা পলায়ন করেছিল আমি সেই দৃশ্য দেখাবলে চেষ্টা করছো নিউজ18 অসম নর্থ ইষ্টর দর্শকক। আসলে এয়াছি যে চিন, এয়া চিন আসলে আছে স্পষ্টক চিন সমূহ আছে, ভরির যে চিন আসলে এনেদরে এই সুউচ্চ 20 ফুট ওখ দেওয়াল আসলে পার হয়ে আসলে পলায়ন করে পাস করে দিয়ে। আর এই যে ব্যবহার করা হয়েছিল ইয়াতে কম্বলের টুকুরা, লুঙি টুকুরা বা বিছনা চাদর এনে ধরনের সামগ্রী দিয়ে আসলে রশি বনায় ইয়ারপর পলায়ন করে। আর ইয়াতে আসলে দুটাক পোস্ট আরক্ষী ছাউনি আছে, দুটা সুউচ্চ আরক্ষী ছাউনি ইয়াত আরক্ষী আসলে সদায় ইয়াত নিয়োগ হয়ে থাকে। কিন্তু কিদরে আসলে ইয়ারপর কেনে ধরনের পলাবলে সক্ষম হল সেয়া এক চিন্তনীয় বিষয় হয়ে পড়ছে। আর আরক্ষী আসলে নীলপ আরক্ষী আসলে ঠিক ধরনের পহরা নিদিয়ার বাবে ইয়ারপর এনেদরে কয়েদি পলাবলে সক্ষম হয়েছে। আর এই যে দুটাক আরক্ষী যা টাওয়ার, এই টাওয়ার দুটার নিরীক্ষণত আসলে এই সমগ্র ঘটনাটি সংঘটিত হয়েছে। এতিয়া সচেতন মহলে আসলে ধারণা কৈছে যে আরক্ষীর লোক আসলে জেলের ভিতর আরক্ষী লোক ইয়াত জড়িত হয়ে আছে নাকি এনে ধরনের প্রশ্ন সমূহ উত্থাপন হয়েছে। আর অতি পরিতাপর বিষয় আসলে এই অপরাধী সমূহ ইয়াত রখা হয় কিন্তু ইয়ারপর যদি এনে ধরনের পলায়ন করে অপরাধী সমূহে তেতিয়াহলে সমাজখনত কি এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে সে কল্পনা করবই নারি। আর এনে ধরনের ইমান ওখ এখন দেওয়াল পার হয়ে আসলে কয়েদি পলাই গেল মাঝনিশা প্রায় দুটামান বজাত। কিন্তু এই আরক্ষী আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছিল বা কেনে ধরনের এই ইমান ওখ এখন ওয়াল পার হয়ে আসলে পলায়ন করেছে এয়া এক চিন্তনীয় বিষয়। আর আরক্ষী ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে। আর এই যে আরক্ষী জেলের আরক্ষী বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সে সময় লক্ষণীয় হব। কিন্তু আমি আসলে আরক্ষী লোকসকলের কথা পাতবলে চেষ্টা করেছিল, তথ্যসকলের ভাষ্য আমি লবলে চেষ্টা করেছিল কিন্তু তথ্যসকলে কোনো ধরনের ভাষ্য আমাক দিয়া নাই, যার ফলত এই সমগ্র ঘটনাটি আসলে বিতর্কলে সোমায় রহস্যলে সোমায় পড়েছে। আর পরবর্তী সময় নিশ্চয়ক আমি লক্ষ্য রাখি আসলে এই কয়েদিকটা করেক্ট করবলে পারে নে নোৱাৰে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ18 অ্যাপত। নিউজ18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ18 অ্যাপ।